নমস্কার টেলি সিনে অ্যাওয়ার্ড 2022 এ আপনাদের সকলকে স্বাগত। দেখতে দেখতে আমরা পা রাখলাম 19 বছরে। দুই বাংলার একটা অ্যাওয়ার্ড শো যেটা দীর্ঘ বহুদিন ধরে চলছে, আর আজকে আমরা এত আনন্দিত, এত আপ্লুত যে আমাদের মধ্যে এমন একজন মানুষ এসে উপস্থিত হয়েছেন যার গান শুনে আমরা বড় হচ্ছি, এবং এখনকার ছোট যারা নতুন প্রজন্ম তারাও কিন্তু এক কথায় তার গান গাইতে পারে। সাধের লাউ বলুন বা বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম বা আরও কত কত গান। আমার সঙ্গে রয়েছেন রুনা লায়লা ম্যাম। ম্যাম অসংখ্য ধন্যবাদ আজকে আসার জন্য। দেখতে দেখতে আমরা 19 বছরে পা রাখলাম, কেমন লাগছে আজকে এসে? আমি প্রথমবার এসেছি এই অনুষ্ঠানে, তো ভালো লাগছে। আর কলকাতা তো আমাদের সেকেন্ড হোম, তো এখানে যখনই আসি খুব ভালো লাগে। তো এইটা খুব ভালো একটা উদ্যোগ যে দুই বাংলার শিল্পীদের নিয়ে অনুষ্ঠানটা হয়, তো এটাই আর কি। আর ভালো লাগছে খুব। আমার পাশে এখন এমন একজন মানুষ দাঁড়িয়ে যে ওপার বাংলার মানুষরা তো সবাই তার ফ্যান, এবং এপার বাংলার মানুষদের কথা যদি বলি তাহলে কিন্তু কেউ কম যাবে না। খুব কম সংখ্যক মানুষ আছে যারা বলবে আমরা আলমগীর স্যারের ফ্যান নয়। তো স্যার এত ব্যস্ততার মধ্যেও আজকে আপনি এসছেন, তার জন্য তো অসংখ্য ধন্যবাদ, প্রণাম আপনাকে। কেমন লাগছে এই 19 বছরের টেলিসিনে অ্যাওয়ার্ডে এসে? কলকাতা সবসময় আমার একটি প্রিয় শহর, আমি খুব আনন্দ পাই কলকাতা এসে। কলকাতায় একসময় অনেক কাজ করেছি, এখন অবশ্য কাজ করি না, কমিয়ে ফেলেছি। আর কলকাতা ইজ অলওয়েজ কলকাতা। কলকাতার কোন জিনিসটা এলে কখনো মিস করেন না? কলকাতা সব কিছু আমি মিস করি। কলকাতা আমার ফ্রেন্ডস, আমার চলচ্চিত্র, আমার চলচ্চিত্রের সহশিল্পীরা, সবাইকে মিস করি। আর কোন খাবারটা কলকাতা এলে খাবেনই সেটা মাস্ট? কলকাতা এলে খাবই, ওয়েল এখন তো কোনো কিছুই খাই না তেমন, ভুলেও গেছি খাওয়া দাওয়া। তবে কলকাতায় ওই যে ইয়েতে চায়না টাউনে না ট্যাংরাতে যে চাইনিজগুলো, ওটা খেতে খুব ভালো লাগতো। থ্যাংক ইউ সো মাচ।